আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রাথমিক শিক্ষকদের তেরোতম গ্রেড বিষয়ে যা বললেন ডিজি এমনই একটা তথ্য দিয়েছে বাংলাদেশ জার্নাল পত্রিকা সেখান থেকেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর অবশ্যই আপনারা পত্রিকাটি ভিজিট করার মাধ্যমেও সম্পূর্ণ তথ্যটি দেখে নিতে পারবেন তেরোতম গ্রেড বাস্তবায়নে উপজেলা শিক্ষা কর্মকর্তারা শিক্ষকদের হয়রানি করছে বলে অধিদপ্তর অভিযোগ পেয়েছে এর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেছেন মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো সার দেয়া হবে না সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি কথা জানান একই সঙ্গে মাঠ পর্যায়ের অফিসগুলো দালালমুক্ত করতে শিক্ষক নেতাদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষকদের হয়রানি করা অফিসারদের তালিকা তৈরিও নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের বৈঠকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ ঢাকা জেলার আহব্বায়ুক নিগার সুলতানা এবং আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান শিক্ষকদের তেরোতম গ্রেড আইবাস প্লাস প্লাসে তথ্য এন্ট্রি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে শিক্ষক নেতারা জানান আইবাস প্লাস প্লাস কর্তৃপক্ষ স সকলের জন্য তেরোতম বিষয়ে সিজিএ অফিসের কোনো নির্দেশনা পায়নি এ ব্যাপারে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি সঙ্গে সঙ্গে আইবাস প্লাস প্লাস এর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিবকে ফোন করেন সব শিক্ষকদের জন্য তেরোতম গ্রেড দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন মহাপরিচালক এছাড়া ডিপিএড প্রশিক্ষণে বেতন কমবে না বলে উল্লেখ করেন শিক্ষক নেতা মাহবুবুর রহমান বলেন আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে শিক্ষকদের তথ্য এন্ট্রি তেরোতম গ্রেড দ্রুত বাস্তবায়ন বিষয়ে সোমবার রাতে মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে এ সময় মহাপরিচালক বলেন মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের ছাড় দেয়া হবে না মাঠ পর্যায়ের সকল অফিস দালালমুক্ত রাখতে শিক্ষক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি তো এমনই একটা তথ্য দিয়েছে বাংলাদেশ জার্নাল পত্রিকা তো আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ